সুন্দর চুল একটি নারীকে পরিপূর্ণরূপে সাজিয়ে তোলে, আর একজন নারীর সুন্দর লম্বা ও ঘন চুল যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, যে কারো মন ছুঁয়ে যায়। কিন্তু আমাদের প্রাকৃতিক আবহাওয়া ছাড়াও শারীরিক নানা সমস্যার কারণে চুল লম্বা ও ঘন হতে পারে না। আবার লম্বা ঘন চুল পেতে অনেকেই ডাক্তারের কাছে যান, কিন্তু অনেকে জানেন না যে তার ঘরেই রয়েছে চুলকে লম্বা ঘন ও সুন্দর করে তোলার ঔষধ। ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন সেই আদিকাল থেকেই হয়ে আসছে। মিশরীয়, গ্রিক এবং রোমানরা নিজেদের ঘরেই খুঁজে নিতেন চুলের সমস্যার সমাধান। চুল লম্বা ঘন এবং স্বাস্থ্য উজ্জ্বল করার চারটি সহজ পদ্ধতির মাধ্যমে আপনিও পেতে পারেন আপনার চুলের সমস্যার সমাধান। তাহলে চলুন জেনে নেই সেই চারটি পদ্ধতিগুলো। এক নম্বরে রয়েছে পেঁয়াজের ব্যবহার। ঘরোয়া পদ্ধতিতে চুলের বৃদ্ধির সবচাইতে পুরনো ও প্রাচীন পদ্ধতির মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজের ব্যবহার। পেঁয়াজ সালফারের একটি বেশ ভালো উৎস। পেঁয়াজের রসের সালফার মাথার ত্বকের কোলাজেন টিস্যু উৎপাদনে সাহায্য করে, ফলে নতুন চুল গজায়। এখন চলুন জেনে নেই পেঁয়াজের ব্যবহার পদ্ধতি। এক্ষেত্রে একটি লাল পেঁয়াজ নিতে হবে। লাল পেঁয়াজে সালফারের পরিমাণ বেশি থাকে। তারপর পেঁয়াজটি কুচি করে কেটে নিতে হবে এবং ভালো করে পাটায় থেতলে বা বেন্ডারে দিয়ে পিষে নিতে হবে। একটি নরম পাতলা কাপড়ে এই পেঁয়াজ রেখে চিপে রস বের করে নিতে হবে। তারপর এই পেঁয়াজের রস সরাসরি মাথার ত্বকের মধ্যে লাগিয়ে রাখতে হবে 15 মিনিট রেখে। তারপর মৃদু কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহারে ভালো ফল পাওয়া যাবে। বাড়তি পাওনা হিসাবে দূর হবে খুশকি এবং অন্যান্য সমস্যা। 2 নম্বরে রয়েছে ডিমের ব্যবহার। স্বাস্থ্য উজ্জ্বল চুলের জন্য ডিমের ব্যবহারটিও বেশ গুরুত্বপূর্ণ। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা চুল পোড়া রোধ করে। এছাড়াও ডিমে রয়েছে সালফার, জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম, ফসফরাস এবং আয়োডিন, যা নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের ঘনত্ব বাড়ায়। এখন চলুন জেনে নেই ডিম ব্যবহার পদ্ধতি। প্রথমে একটি বাটিতে একটি ডিমের সাদা অংশ নেবেন। এতে 1 চা চামচ অলিভ অয়েল এবং 1 চা চামচ মধু মিশিয়ে নেবেন। তারপর উপকরণগুলো খুব ভালো করে মেশাতে হবে। যখন একটি মসৃণ পেস্টের আকার ধারণ করবে, তখন এটা ব্যবহারের উপযোগী হবে। মসৃণ পেস্টের মতো হয়ে গেলে মাথার ত্বকে আলতোভাবে ঘষে মিশ্রণটি লাগিয়ে দিতে হবে। 20 মিনিট পর প্রথমে ঠান্ডা পানি এবং পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত একবার এটি ব্যবহার করার চেষ্টা করলে ভালো ফল পাওয়া যাবে। 3 নম্বরে রয়েছে গ্রিন টি। গ্রিন টি অর্থাৎ সবুজ চায়ের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কম বেশি সবাই আমরা জানি। আজকে জেনে নেই গ্রিন টি ব্যবহারে কী করে স্বাস্থ্য উজ্জ্বল চুল পাওয়া যাবে সেটি। গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানসমূহ ত্বকের জন্য যতটা কার্যকরী, চুলের জন্য ঠিক ততটাই উপকারী। গ্রিন টি চুলের আগা ফাটা রোধ করে, যার ফলে চুল লম্বা হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়াও গ্রিন টি চুল পড়া রোধ এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এখন চলুন জেনে নেই গ্রিন টি ব্যবহারের পদ্ধতি। গ্রিন টি কম বেশি সবাই বানাতে জানি। বাজারে গ্রিন টি পাওয়া যায়। প্রথমে গ্রিন টি বানিয়ে নেবেন। অনেকেই গ্রিন টিতে মধু বা চিনি দিয়ে থাকেন, কিন্তু চুলে ব্যবহারের জন্য গ্রিন টিতে চিনি বা মধু দেবেন না। 1 কাপ পরিমাণ গ্রিন টি নিয়ে হালকা গরম থাকতেই পুরো চুলে লাগিয়ে নিতে হবে। চুলের গোড়ায় ভালো করে লাগাবেন। এটি 1 ঘন্টা পর্যন্ত চুলে লাগিয়ে রাখতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সর্বশেষ অর্থাৎ 4 নম্বরে রয়েছে আলুর ব্যবহার। আলুর গুণাবলীর কথা আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু চুলের জন্য আলু কতটা উপকারী তা অনেকেই জানেন না। আলু হচ্ছে টাকের সমস্যা দূর করার জাদুকরী উপাদান। আলুতে থাকা ভিটামিন B6 টাক পড়া রোধে কাজ করে। এছাড়াও আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও ফাইবার, যা নতুন চুল গজানো, চুলের অকাল পক্কতা রোধ ইত্যাদির জন্য কাজ করে। আলুর ব্যবহার পদ্ধতি। একটি মাঝারি আকৃতির আলুর রস নিতে হবে। এরপর একটি বাটিতে আলুর রস, একটি ডিমের সাদা অংশ এবং 1 চা চামচ মধু
খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশে গেলে মিশ্রণটি চুলের গোড়ায় আলতোভাবে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে। এভাবে 2 ঘন্টা রেখে দিতে হবে। 2 ঘন্টা পর একটি মৃদু শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলতে হবে। আজকের টিপস এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।